অপমানের বদলা নিতে সাত কোটি টাকা দামের ছখানা রোলস রয়েস গাড়ির সামনে তিনি বেঁধে দিয়েছিলেন ঝাড়ু। নির্দেশ দিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে দামি এই গাড়িগুলো দিয়েই রাস্তার আবর্জনা পরিষ্কার করতে হবে। গায়ের রং আর পোশাক দেখে ইন্ডিয়ার এই মহারাজাকে অপমান করেছিল রোলস রয়েসের এক কর্মী। কিন্তু তার প্রতিশোধ নিতে মহারাজা জয়সিং প্রভাকর এমন এক কাণ্ড ঘটিয়েছিলেন যার জন্য রোলস রয়েস কোম্পানিকে নাকানি চোবানি খেতে হয়েছিল সারা পৃথিবীর সামনে। গল্পটা 1920 সালের। তবে শুরু করার আগে বলে দিই, এই একই গল্প কিন্তু হায়দ্রাবাদের নিজামকে নিয়েও বাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে টাইমস অফ ইন্ডিয়া থেকে স্টেটসম্যান, ভারতের সমস্ত বড় বড় মিডিয়া কিন্তু এই গল্পের নায়ক হিসেবে মহারাজা জয়সিং প্রভাকরের কথাই বলেছেন। যেমন বলছিলাম, সালটা 1920, লন্ডনে ছুটি কাটাতে গেছেন রাজস্থানের আলওয়ারের মহারাজা জয়সিং প্রভাকর। ভদ্রলোক মানুষ হিসেবে খুবই শৌখিন, সাধারণ মানুষের সঙ্গে মিশতে ভালোবাসতেন। আর তাই ব্রিটেনে ঘুরতে গিয়ে তিনি রাজপোশাক ছেড়ে সাধারণ মানুষের মতো পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়াতে থাকেন। এভাবেই পায়ে হেঁটে সাধারণ মানুষদের সঙ্গে গল্পগুজব করতে করতে লন্ডন, ম্যানচেস্টার, ব্রিস্টল, অক্সফোর্ডের মতো শহরে ঘুরে বেরিয়ে জয়সিং প্রভাকর বেশ ভালোই দিন কাটাচ্ছিলেন। কিন্তু ঝামেলা বাঁধল লিভারপুলে এসে। এখানে জানিয়ে রাখা ভালো, মহারাজা জয়সিং প্রভাকরের দামি গাড়ি কেনার শখ ছিল। কোথাও কোনো ভালো গাড়ি দেখলেই তিনি সেটা সংগ্রহ করে নিজের গ্যারাজে এনে সাজিয়ে রাখতেন। তাই লিভারপুল শহরে পৌঁছে মহারাজা চোখ আটকাল রোলস রয়েসের শোরুমে। কিন্তু শোরুমে ঢুকতে গিয়েই ঘটল বিপত্তি। মহারাজার গায়ের রং আর সাধারণ পোশাক দেখে ওই শোরুমের এক দারোয়ান আর এক কর্মী মিলে ওর পথ আটকালেন। মহারাজা যখন কারণ জানতে চাইলেন, তখন ওই দোকানের কর্মীটি বলল, এটা রোলস রয়েস গাড়ির শোরুম, পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি এটা, তাই এই শোরুমে কোনো অযোগ্য লোকেদের আমরা ঢুকতে দিই না। সেদিন মুখ বুঝে অপমান সহ্য করে চুপচাপ হোটেলে ফিরে গেছিলেন মহারাজা জয়সিং প্রভাকর। কিন্তু পরের দিনই রাজপোশাক আর মুকুট পরে সদলবলে তিনি হাজির হন ওই শোরুমে। ব্যাস তখন সবাই চমকে উঠে শুরু করে দেয় আদর আপ্যায়ন, কারণ সে সময় বাজারে যত রোলস রয়েস ছিল তার 20% কিনে নিতেন ভারতের মহারাজারা। তবে মহারাজা জয়সিং প্রভাকর সেদিন অন্যই প্ল্যানে ছিলেন। দোকানে ঢুকে তিনি দেখেন ছখানা রোলস রয়েস রয়েছে ওখানে। সঙ্গে সঙ্গে তিনি ওই ছখানা রোলস রয়েসই কিনে নেন, আর এর সঙ্গেই আরও চারখানা রোলস রয়েস গাড়ি ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়ার জন্য আগাম টাকা দিয়ে আসেন। কিন্তু ছখানা রোলস রয়েস যখন প্রথম লটে ভারতে এসে পৌঁছয়, জাহাজ থেকে নামামাত্র মহারাজা সেগুলোকে পুর নিগমের কাছে পাঠিয়ে দেন আর নির্দেশ দেন, এগুলোর সামনে লম্বা লম্বা ঝাড়ু বাঁধো আর রোজ সকালে এগুলো দিয়ে রাস্তা পরিষ্কার করাও, আর রাস্তার যে আবর্জনা সংগ্রহ হবে সব এই গাড়িতে চাপিয়ে ইংরেজদের নাকের ডগা দিয়ে বহন করে নিয়ে যাও। মহারাজের এই আশ্চর্য প্রতিশোধের খবর রাতারাতি ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। তাবড় তাবড় ধনী ব্যক্তিরা অবাক হয়ে যান, যে রোলস রয়েস ধনীদের ঐতিহ্যের প্রতীক, ইন্ডিয়ার এক মহারাজা কিনা সেই রোলস রয়েসকে দিয়ে আবর্জনা সাফাই করাচ্ছে। এর ফলে যা হওয়ার তাই হয়। বিখ্যাত রোলস রয়েস কোম্পানি ক্রমেই মার্কেটে ঠাট্টা তামাশার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অবশেষে কোনো উপায় না দেখে বাধ্য হয়ে ভারতে প্রতিনিধি পাঠায় রোলস রয়েস কোম্পানি। মহারাজা জয়সিং প্রভাকরের কাছে হাত জোড় করে ক্ষমা চান তারা, আর অনুরোধ করেন তিনি যেন দয়া করে আর ওই গাড়িগুলোকে আবর্জনা সংগ্রহের জন্য ব্যবহার না করেন। ভুল শিকার বাবদ মহারাজাকে আরও ছখানা গাড়ি বিনামূল্যে উপহার দিতে চায় রোলস রয়েসের প্রতিনিধিরা, কিন্তু মহারাজা সেই উপহার নেন না। তবে তিনি ক্ষমা করে দেন রোলস রয়েসকে আর নির্দেশ দেন, এরপর থেকে আর কখনো মানুষের ক্ষমতা আর তার গায়ের রং বা পোশাক দিয়ে বিচার করবেন না, তাহলে কিন্তু আবারও ভুগতে হবে আপনাদের। তবে শেষ করার আগে আরও একবার বলি, অপমানের প্রতিশোধ নেওয়া নিয়ে এই একই গল্প হায়দ্রাবাদের নিজামকে নিয়ে বহুল প্রচলিত, কিন্তু আমরা তাকে নিয়ে এই ভিডিও বানালাম যার নাম ইন্ডিয়ার বড় বড় মিডিয়ায় ছাপা হয়েছে। তাই মহারাজা জয়সিং প্রভাকরকে আমরা কুর্নিশ জানাই এমন সাহসী পদক্ষেপ গ্রহণ করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।